সামগ্রিকভাবে এই ক্ষয়ক্ষতির পর্যালোচনা করার জন্য আমরা ছয়টা বৃহৎ আসলে খাতের কথা চিন্তা করেছি। এর ভেতরে যেরকম আমাদের কৃষি এবং বনায়ন আছে, আমাদের অবকাঠামো খাত আছে, আবাসন খাতের কথা আমরা চিন্তা করেছি, এর পাশাপাশি শিল্প, স্বাস্থ্য এবং শিক্ষা, এই তিনটি খাতের কথা আমরা চিন্তা করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে মাঠের তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, তো এটার জন্য মূলত আমরা সবচেয়ে উপদ্রুত তিনটে জেলার তিনটে উপজেলায় গিয়েছিলাম। সো বিস্তারিত বর্ণনায় হয়তো আমি একটু পরে আসব। যেহেতু এগ্রিকালচার সেক্টরে আমরা দেখতে পেরেছি যে একটা বড় ধরনের ড্যামেজ হয়ে গেছে, তো এটা খুবই স্বাভাবিক যে হয়তো সামগ্রিকভাবে খাদ্য নিরাপত্তার উপরে এটা একটা প্রভাব ফেলতে পারে, এবং তার পাশাপাশি যেহেতু খাদ্য নিরাপত্তার উপরে প্রভাব পড়লে অবধারিতভাবেই আমাদের মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। আরেকটা জিনিস যেটা বড় করে এসেছে সেটা হচ্ছে আমাদের বাঁধ সংক্রান্ত যে উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন, সেটা আমাদের দেশের অনেক জায়গাতেই দেখা যায় যে আমাদের যেই বাঁধগুলো সেগুলো হয়তো মাটির তৈরি। তো আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই ওনারা সাজেস্ট করেছেন যে এই হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা, যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে।